এই যে এদিকটাতে হচ্ছে আমাদের মরিচ গাছগুলো, মরিচ গাছ মূলত আমরা দুইটা জমিতে করেছি, এটা একটা জমি আর একটা জমি আছে ওপাশে। এপাশে কি পরিমাণ মরিচ ধরেছে একটু আপনাদেরকে দেখাই। এই যে এই যে এগুলো সব কিন্তু মরিচ। হ্যাঁ, মরিচ গাছ বেশি লাগে না, কিন্তু অল্প কয়েকটা মরিচ গাছ হলেই এই যে এদিকে এই যে ভেতরে প্রচুর মরিচ ধরেছে একটা গাছে, অনেকগুলো মরিচ। যেগুলো হচ্ছে আমাদের বোম্বে মরিচের গাছ, অলরেডি সবাই মিলে কিছু খাওয়া হয়েছে। তারপর দেখেন এই যে কি পরিমাণ বোম্বাই মরিচ ধরেছে এপাশে, এপাশটাতে অনেকগুলো বোম্বাই মরিচ ধরেছে। তো আমরা বড় একটা দুইটা ছিঁড়বো আজকে, এই যে এটা এটা মোটামুটি বড় হয়েছে, এই যে এটা আর আরেকটা নেওয়ার চেষ্টা করবো আর কি বড় দেখে। এই যে এপাশে আছে অনেকগুলো মরিচ ধরেছে, এই যে ভেতরে ভেতরে বোম্বে মরিচ অনেকগুলো ধরেছে, একটা মরিচ নিচে পড়েছে নিয়ে নেবো। বাংলাদেশে ইদানিং শোনা যাচ্ছে আবার 1000 টাকা টাচ করেছে মরিচের দাম। এরকম 3-4টা গাছ থাকলে কিন্তু একটা ফ্যামিলির সারা বছরের মরিচ হয়ে যাওয়ার কথা, ফ্রোজেন করে রাখা যায়। আপনারা বারান্দায় অথবা বাসার পাশে যদি একটু খোলা জায়গা থাকে সেখানে অল্প কিছু মরিচ গাছ লাগাতে পারেন, যেটা আপনারা সারা বছর খেতে পারবেন। মরিচ ফ্রোজেন করে রাখলে কিন্তু তেমন কোনো কোয়ালিটির ক্ষতি হয় না। পোক্তই অনেক আছে, তো পোক্তগুলো তোলার ট্রাই করি না। এখানে যারা চাষ করে না তারা কিন্তু সারা বছর মরিচ কিনেই খায়, এখানেও 1000 টাকার মতো কেজি। তো সারা বছর মানুষকে কিনেই খেতে হয়। যদি একটু জায়গা থাকে আমাদের পরামর্শ থাকবে এরকম 2-4টা গাছ লাগিয়ে দেবেন, পরিবারের চাহিদা নিজেরাই মেটাতে পারবেন। এই যে পাতাটা, এটা হচ্ছে তরমুজ গাছের পাতা, এটা তরমুজ গাছ, আর এই পাশে এই যে একটা তরমুজ ধরেছে, মিডিয়াম সাইজ হয়েছে, আরো অনেক বড় হবে। এই যে এটা